তো বন্ধুরা দেখো, আগের দিনে তো ঝুল টুল ঝেড়ে সব পরিষ্কার সাফাই করে ফেলেছি, তো অনেকটাই পরিষ্কার হয়েছে। তো গ্যাসের ঘরের জানালাটা খুলে দিলাম, একটু সকাল হয়ে গেছে, এই মাত্র ঘুম থেকে উঠেছি, তো অনেকটাই সিঁড়িটা পরিষ্কার লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে। তো আজকে সকালে অনেক কিছু বার করেছি কাচাকুচির জন্যে, তো বাসন বাসন মাজা হবে, মা ওদিকে ঘর মানে মুছবে, এখনও মোছেনি, মোছার জল নিয়ে এসেছে। তো আমি একটু এদিকে বসে পড়েছি, অনেক কাচাকুচি করা ছিল তো এগুলো বসে পড়েছি নিয়ে সার্ফে জলে ডোবাবো তার জন্য। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তো বছর কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অভিজ্ঞতা জানাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা যাবো হচ্ছে নিমন্ত্রণ বাড়িতে, শাশুড়ির হচ্ছে মানে নাতনির অন্নপ্রাশনে, মানে আমাদের আমার বরের পিসি আর কি, মানে আমাদের পিসি শাশুড়ি তো হবেই। তো নিমন্ত্রণ বাড়ি যেতে হবে, পঁচিশটাকে মানে সবাই আমাদের বাড়ির পাঁচজন মানে আমাদের পুরো ফ্যামিলি সবাই মানে যাবে, পরে মানে বড়ো মানে মানে যারা মানে সবাইকে তো নিমন্ত্রণ করেছে, পুরো বড়ো ফ্যামিলি সবাই যাওয়া হবে, সব টোটো ভাড়া করে যেসব যাওয়া হবে, ফ্যামিলি মানে যেসব বাড়ির যেরম লোক যাবে সেরকম নিয়ে যাবে। তো এখানে সকালবেলা তো আশেপাশ কাজটা তো সারতেই হবে, যার জন্য এখানে কাচাকুচিটা সেরে নেবো, তারপর বাসনপত্র মাজবো, তারপর সকাল সকাল স্নান করে পূজা করবো, তারপরে বেরোবো আর কি, রেডি হবো। তো পুজোর এখন আমার ঘুমাচ্ছে, এর মধ্যে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। তো মা ওদিকে ঘর মুছতে শুরু করে দিয়েছে, আর আমি এদিকে কাচাকুচি করবো বলে সব ডুবিয়ে নিলাম। তো এবারে এগুলো যাবো পুকুরে ধুতে, তো আমি বাসনপত্রগুলো ওখানে বসে বসে ভাবছি মেজে নেবো, কারণ পুকুরে জল এতটাই হয়ে গেছে, ওখানে বসে মাছতে অসুবিধা হয়, মানে পুকুরে তো জল হয়েছে মাছতে ভালো হবে, কিন্তু ঘাটটা খুব একটা ভালো নেই, যার জন্য একটু অসুবিধা হয়। তো এখানেই বসে বসে আমি বাসনটা মেজে নিচ্ছি পটাপট করে, বাসন মাজা হয়ে গেলে তারপর পুকুরে যাবো, ওর সব কাচাকুচি করে নিয়ে আসবো, আর বাসনটা ধুয়ে নিয়ে চলে আসবো, তো ভালো সুবিধা হবে। তো একেবারে রেডি হয়ে তোমার সামনে আসবো বন্ধুরা। দেখো বন্ধু, এখানে আমি বলেছিলাম তো একেবারে রেডি হয়ে বার তোমার সামনে চলে এসেছি, তো কেমন লাগছে আমার কমেন্ট করে জানাবে। আমি এই সাইডেই পড়েছি, মারা চলে গেছে পুজো নাকি নিয়ে টোটোতে, সে খুবই অস্থির করছিল। এখন বাজে প্রায় 12টা, তো আমার তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না। তোমার বর দেখো এরকম এই জামাটা পরেছে, পিঙ্ক কালার। তো রাস্তার মধ্যে বেরিয়ে গেছি, এবার টোটোতেই উঠে পড়েছি। তো দেখো এখানে মা আমি বসে আছি, আর এই দেখো পজিশনটা কী করছে, ও তো খুব মজা পাচ্ছে, মানে টোটো চড়ছে। তো দেখো বন্ধুরা, রাস্তাটা মানে দুদিকে শুধু মাঠ আর মাঠ, আর আকাশটা কত সুন্দর দেখতে লাগছে। টোটো করে গল্প করতে করতে চলে গেলাম আর পিসি শাশুড়ির বাড়ি। আমি মাত্র প্রথম একবার গেছিলাম পিসি শাশুড়ির ছেলের হচ্ছে বার্থডেতে। তো বন্ধুরা দেখো, এখানে অবশেষে পৌঁছে গেছি এই পুচকি বুড়িটার আজকে অন্নপ্রাশন, মুখে ভাত, তো মুখে ভাত দেওয়া হয়েও গেছে। এই ওর মা বসে আছে ওইটার, আর এই পিছনে আসলো হচ্ছে আমাদের পিসি পেশামশাই, আর পুচুমাটা কত সুন্দর দেখো লাগছে। শাশুড়ি ওখানে বাসে বসে আছে, পিছনে আমার ননদ দাঁড়িয়ে আছে, সবাইকেই বলেছে, আর আমার দ্বারা দেখা হলো না, মুখে ভাত দেওয়া হয়ে গেল, আমার দেরি করে ফেলেছি আসতে, কী করা যাবে আর। তো একটু আদর করে দিলাম পুচকিটাকে, আর এই দেখো আমাদের ভাগ্নি নিয়ে আমাদের আমার পুচকুসোনাটাকে নিয়ে বসে আছে, আর এই আমার পিসিমণি এনারি নাতনির অন্নপ্রাশনে এসেছি। পিসিমণি খুবই ভালো, মিশুকে আমার সাথে খুবই কথা বলে। ও দেখো এখন আমার নাতনিকে নিয়ে একটু করছে, আদর করছে পুচকিটাকে। আমি এই প্রথম দেখলাম, মানে ফোনে দেখেছি, সামনাসামনি আসা হয়নি, তো খুবই ভালো লাগছে এসে। আর গরমটাও প্রচণ্ড পড়েছিল, তো এই যে বসে আছি ঘরের মধ্যে। তো আমরা চলে এসেছি খাবার এতে, উপরে খাবার প্যান্ডেলে চলে এসেছি, কারণ বেলা হয়ে যাচ্ছে, ডেটে বেজে গেছে, কারণ বাড়ি ফিরতে হবে আজকেই। তো সবাই বসে পড়েছে একটা টেবিলের মধ্যে, বোন মানে আমার ননদ, নন্দাই ওদিকে আমার নন্দাই হয় সেটা আমার নন্দাই যেটা ওরকম করলো, আর এই যে বর্ষা আমার পাশে ওইদিকে আমার বর, ওইখানে শাশুড়ি মা, আর বাবা বসেছে ওই সাইডে। আর আমার পুচবাবুটা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ও তো বসবে না, ও তো খাবেও না, আর তবু কী করা যাবে, একটু বসে ঘোরাফেরা করছে, আর ওকে তো নিয়ে বসা একভাবে বসা যাবেও না, অস্থির করবে। তো এখানে প্লেট দিয়ে দিয়েছে, জল টল জল সে নেওয়া হচ্ছে। তো দেখো বন্ধু, তো বন্ধুরা এখানে ডাল, মুখের ডাল, আলু ভাজা, বাঁধাকপি দিয়ে দিয়েছে, তো মা মুরগির মাংস হয়েছিল, আর হয়েছিল চিংড়ি পটল, পাঁপড় পায়ে সবই মানে দিয়ে দিয়েছে, খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো যতটুকু খেতে পেরেছি তো খেয়েছি, গরম পড়েছিল প্রচণ্ড,
তো এখানে বাইরে হাত ধুতে এসে একটু টোটোতে বসে আছে। আমি আর বুঝছি না ওটা, ওখানে ভিতরে গরম আর লোকজনের ভিড় আছে, তো এখানে একটু বসে রেস্ট করে নিচ্ছি। তো এখানে আমার দেখো একটা ননদ সবুজ শাড়ি যেটা পরে আছে ওটা একটা ননদ, আর ওই পাশে যেটা বসে আছে আমি ব্লু কালার ওটাও একটা আমার ননদ, মানে এগুলো সব বড় বড় মেয়ে, এটা একটা সানু কাকার মেয়ে, মানে সব আমাদের বাড়ির সব ছোটো ছোটো কাকা শ্বশুরদের মেয়ে সব ননদ হয় আমার। তোমার বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ বাড়ি ফিরতে হবে, পুলিশ ওখানটা খুব গরম লাগছে, আর আমরাও তাই জন্য বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। টোটো এখন আসছি, তো এখানে দেখো ঝিলটাকে পাশে দেখতে লাগছে, মানে বিশাল বড় ঝিল, মাঠে মাথা দেখতে খুব ভালো লাগছিলো, পাশাপাশি কাজ মন হয়ে আছে, দেখতে খুবই ভালো লাগছিলো। তো গরমকালে কোথাও গেলে হচ্ছে মুশকিল, বাড়ি ফেরার জন্য মানে বাড়ি ফিরতেই হয়, আর বাচ্চা ছেলেকে নিয়ে গেছি তো বটেই। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এসে গরম ভাত হয়েছিলো আর ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ, তো ঘি দিয়ে খেয়ে নিলাম। বন্ধু ভিডিওটা এখানে শেষ, ভালো লাগে লাইক করে দিও, সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।